দ্বাদশ শ্রেণীর তোমাদের আরএইচ গ্রুপ নিয়ে আলোচনার আগে যে এবিও গ্রুপ নিয়ে এতক্ষণ আলোচনা হলো, সেই নিয়ে একটা গল্প ছোট করে বলি। তোমরা কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের নাম শুনেছ? তিনি একজন ব্রিটিশ ছিলেন, জোয়ান ব্যারি বলে এক অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। উনি 1941 খ্রিস্টাব্দে এই ঘনিষ্ঠতার সৃষ্টি হয় এবং 1942 ফেব্রুয়ারি পর্যন্ত দে ওয়ার ক্লোজ টু ইচ আদার। এই 1942 ফেব্রুয়ারি তার 20 মাস পরে ওই অভিনেত্রী জোয়ান ব্যারির একটি কন্যা সন্তান জন্মায়। অভিনেত্রী দাবি করে বসলেন যে চ্যাপলিন হলেন ওই কন্যা সন্তানের পিতা। চ্যাপলিন মানবেন না কিছুতেই, কারণ 20 মাস আগেই তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। অভিনেত্রী কেস করলেন এবং কোর্টে তুললেন চার্লি চ্যাপলিনকে। চ্যাপলিনের যে আইনজীবী, তিনি বললেন যে আগে রক্তের গ্রুপটা নির্ধারণ করা হোক। চ্যাপলিনের, জোয়ান বেরির এবং তাদের কন্যা সন্তানের, চ্যাপলিনের রক্তের গ্রুপ ও, ও গ্রুপের ব্লাড, বেরির রক্তের গ্রুপ এ আর কন্যা সন্তানটির বি, তাহলে ওই শিশুটির পিতা কে হবে? বেরির ফিনোটাইপ, বেরির গ্রুপ যখন এ, তখন তার ফিনোটাইপ কী হবে? ফিনোটাইপ এ, এ গ্রুপের ব্লাড, আর জিনোটাইপ কী হবে? ওই আই এর ওপরে একটা এ লিখে আরেকবার আই এর ওপরে আরেকটা এ, তাহলে আই এ আই এ, অথবা এমনি সিম্পলি বলো এ এ, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, অথবা এটাও হতে পারে আই এ আই ও, অথবা সেটাকে সহজভাবে বললে এ ও। তাহলে বেরির জিনোটাইপ, ফিনোটাইপ যেহেতু এ, সুতরাং তার জিনোটাইপ হচ্ছে ডবল ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল ও। কন্যা সন্তানটির ফিনোটাইপ বি, সুতরাং তার ক্ষেত্রে ওই রকম হয় ডবল বি, আর নয়তো মানে বি ও, কারণ বি বি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মায়ের তো কোনো বি জিন নেই, মা তো ডবল এ অথবা এ ও। তাহলে কন্যা সন্তানটিতে মার কাছ থেকে এসেছে বি ও, তার ফিনোটাইপ যেহেতু বি, তাহলে তার জেনোটাইপ হবে হয় দুটো বি, আর নয়তো একটা বি একটা ও। তাহলে যদি দুটো বি হতো, তাহলে তার মায়ের একটা বি থাকতে হতো, কিন্তু মায়ের তো দুটোই এ অথবা একটা এ একটা ও। আমি এটা ছক করে দিচ্ছি তোমাদের কাছে ছবি হিসেবে, তো ফলো, আমার কথাগুলো ফলো করতে সুবিধা হবে যাতে। তাহলে কন্যা সন্তানটি মার কাছ থেকে এসছে শুধু ও জিনটা, তাই কন্যা সন্তানের জিন হবে বি ও। যেহেতু মার কাছ থেকে ও জিন এসেছে, ফলে তার বি জিনটা নিশ্চয়ই সে বাবার কাছ থেকে পেয়েছে। আর চ্যাপলিনের তো ও গ্রুপ, তার জিনোটাইপ তো ডবল ও, তার মানে চ্যাপলিনের শরীরে তো বি জিন নেই। তাহলে চ্যাপলিনের থেকে বি জিন কন্যা সন্তানের দেহে আসতে পারে না, সুতরাং চ্যাপলিন ওই কন্যা সন্তানের পিতা ছিলেন না। এভাবে পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্লাড গ্রুপ কীভাবে কাজ করে একটা হিস্টোরিক্যাল এভিডেন্স তোমাদের কাছে দিলাম। এবং আমরা যে
আরএইচ গ্রুপের কথা শুনেছি, যে আমরা যখন তোমার ব্লাড গ্রুপ কি, কেউ বলে এ পজিটিভ, কেউ বলে বি পজিটিভ ইত্যাদি, কেউ বলে ও নেগেটিভ, এইসব। তো ল্যান্ডস্টাইনার এবং ওয়াইনার 1940 খ্রিস্টাব্দে আরও একটা ব্লাড গ্রুপ খুঁজে বার করেছিলেন, এটার নাম দিয়েছিলেন রেসাস সিস্টেম বা আরএইচ সিস্টেম। রেসাস বলে এক ধরনের বাঁদর পাওয়া যায়, মাঙ্কি, রেসাস মাঙ্কি। তাদের যে লোহিত কণিকা সেগুলো খরগোশের দেহে ইঞ্জেকশন করা হয়েছিল, ফলে খরগোশের রক্তে রেসাস বাঁদরের লোহিত কণিকার অ্যাগ্লুটিনোজেন, লোহিত কণিকায় অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে, আমরা জানি যে বাঁদরের যে লোহিত কণিকার অ্যাগ্লুটিনোজেন তার বিরুদ্ধে অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি উৎপন্ন হয়েছিল খরগোশের রক্তে। এই অ্যাগ্লুটিনিনটা খরগোশের রক্ত থেকে নিষ্কাশন করা হয়। এই নিষ্কাশিত অ্যাগ্লুটিনিনের সঙ্গে কয়েক ফোঁটা রেসাস বাঁদরের রক্ত মেশালে জমাট বেঁধে যায়। আবার ওই নিষ্কাশিত অ্যাগ্লুটিনিনের সঙ্গে মানুষের রক্ত মেশালে দেখা গেছে যে 85% মানুষের ক্ষেত্রে রক্তে জমাট বেঁধে যায়, 15% মানুষের ক্ষেত্রে জমাট বাঁধে না। তাহলে যাদের রক্ত জমাট বেঁধে যায় তাদের রক্ত রেসাস বাঁদরের সমতুল, কারণ রেসাসের লোহিত কণিকা ঢুকিয়ে দেওয়া হয়েছিল খরগোশের দেহে, সেখানে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, তার ফলে খরগোশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং রক্তে জমাট বাঁধছিল। তাহলে মানুষের যাদের রক্ত জমাট বেঁধে যাচ্ছে তাদের রক্তটাও রেসাস বাঁদরের মতো, তাই তাদেরকে রেসাস পজিটিভ বা আরএইচ পজিটিভ বলা হয়। আর যাদের রক্ত জমাট বাঁধে না তাদেরটা রেসাস বাঁদরের মতন নয়, তাদের রেসাস নেগেটিভ বা আরএইচ নেগেটিভ বলা হয়। অ্যাকচুয়ালি রেসাস যে ব্লাড গ্রুপ তার দু রকমের ফিনোটাইপ তাহলে পেলাম, আরএইচ প্লাস আর আরএইচ মাইনাস। আর এই যে অ্যাগ্লুটিনোজেন সেই জিনটাকে ডি ধরা হয়, বড় ডি, ক্যাপিটাল ডি, যেটা প্রোকট জিন, প্রচ্ছন্ন জিন তাহলে স্মল ডি। আর এর অ্যাগ্লুটিনিনটাকে বলে অ্যান্টি ক্যাপিটাল ডি। তাহলে ক্যাপিটাল ডি এবং স্মল ডি দুটো অ্যালিল, এবং এদের দ্বারা তিন প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে, ডবল ক্যাপিটাল ডি মিক্সড, মানে একটা ক্যাপিটাল ডি একটা স্মল ডি অথবা দুটোই স্মল ডি। তাহলে আরএইচ প্লাসদের জিনোটাইপ ডবল ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল ডি স্মল ডি হতে পারে, কিন্তু আরএইচ নেগেটিভদের জিনোটাইপ হবে স্মল ডি টি। পিতা মাতা দুজনে যদি ভিন্ন ভিন্ন আরএইচের দিক থেকে ভিন্ন ভিন্ন হয় তাহলে সমস্যা দেখা দেয়, পিতা ধরো আরএইচ পজিটিভ, মাতা আরএইচ নেগেটিভ, কারণ ভ্রূণটা যেহেতু মায়ের সঙ্গে প্লাসেন্টা দিয়ে যুক্ত থাকে এবং মায়ের শরীরের ফুড, অক্সিজেন এইসব সেই প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে যায় এবং ভ্রূণের শরীর থেকেও আবার সার্কুলেশন হয়ে মায়ের শরীরে রক্তটা ফিরে আসে। ভ্রূণের যে ডি অ্যাগ্লুটিনোজেন সেটা প্লাসেন্টা ভেদ করে মায়ের রক্তে প্রবেশ করতে পারে। পিতা যদি আরএইচ প্লাস হয় আর মাতা যদি আরএইচ মাইনাস হয় তাহলে কী হবে? ওই যে ক্যাপিটাল ডি স্মল ডি বললাম ওই ধরনের হবে। তাহলে মা যেহেতু আরএইচ মাইনাস, সুতরাং আরএইচ প্লাস পিতার জন্যে মায়ের শরীরে অ্যান্টি ডি অ্যাগ্লুটিনিন উৎপন্ন হবে,
এবং তার কারণ মায়ের শরীর আরিজ মাইনাস মায়ের শরীরটা ডিঅ্যাগ্লুটিনোজেনের প্রতি সংবেদনশীল, এবং ওই যে অ্যাগ্লুটিনিনটা সৃষ্টি হলো ওটা মায়ের শরীরে চলে এলো, এতে প্রথম শিশুটা স্বাভাবিক হবে। যেহেতু আরিজ মাইনাস মায়ের ডিঅ্যাগ্লুটিনোজেনের প্রতি সংবেদনশীলতা গর্ভাবস্থা থেকে প্রথম শিশু জন্মানোর পর থেকে সৃষ্টি হয়, তাহলে প্রথম শিশুটা স্বাভাবিক হবে, মা ক্রমশ সংবেদনশীল হয়ে উঠছে, শিশুটি বড়, ফিটাসটি বড় হচ্ছে তার পেটে তা সত্ত্বেও। কিন্তু দ্বিতীয় শিশু যখন সৃষ্টি হবে তখন মায়ের দেহে সেই অ্যান্টি ডিঅ্যাগ্লুটিনিন থেকে যাবে, সেটা প্লাসেন্টা ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করবে, এবং অ্যান্টি ডিঅ্যাগ্লুটিনিন ইমিউনোগ্লোবুলিন জি প্রকৃতির, সেই জন্য প্লাসেন্টা ভেদ করে সহজেই চলে যাবে, দিয়ে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে। লোহিত কণিকা যদি ধ্বংস হয় তাকে সেই ঘটনাটি বলা হয় হিমোলাইসিস, তার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হবে, তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে, তাহলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়ে যাবে। অ্যানিমিয়া কমানোর জন্য অস্থিমজ্জা থেকে অতিরিক্ত মাত্রায় লোহিত কণিকার সৃষ্টি হবে, তার ফলে অপরিণত লোহিত কণিকা রক্ত প্রবাহে চলে আসবে, নিউক্লিয়াসযুক্ত লোহিত কণিকা চলে আসবে, এবং সেগুলো বলা হয় ইরিথ্রোব্লাস্ট। যখন ইরিথ্রোপয়সিস পড়বে তোমরা ফিজিওলজিতে, কীভাবে রক্তের কোষ বা ইরিথ্রোসাইট তৈরি হয়, তার অনেক স্টেজ আছে। একটা স্টেজ হলো ইরিথ্রোব্লাস্ট, তখন পর্যন্ত তার লোহিত কণিকা আছে, তার নিউক্লিয়াস আছে, তারপরে নিউক্লিয়াসটা নষ্ট হয়, তাহলে সেই অপরিণত লোহিত কণিকাকে বলা হয় ইরিথ্রোব্লাস্ট। ইরিথ্রোব্লাস্ট ওই ভ্রূণের রক্তের মধ্যে চলে আসবে, ভ্রূণকে বলা হয় ফিটাস। সেই জন্যে ভ্রূণ যে রোগের সম্মুখীন হবে, যে রোগে পড়বে, সেই রোগটাকে বলা হয় ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। যেহেতু ফিটাসটা শরীরে ইরিথ্রোব্লাস্ট এসে ঢুকছে, এছাড়া লোহিত কণিকা বেশি ধ্বংস হয়, ধ্বংস হলে কী হবে, না আরবিসিতে হিমোগ্লোবিন থাকে আমরা জানি, হিমোগ্লোবিন আরবিসি যদি ভেঙে যায় ফেটে যায়, হিমোলাইসিস ঘটে, তাহলে হিমোগ্লোবিন ভেঙে হিম আর গ্লোবিন দুটো পার্টে ভাগ হয়ে যাবে, গ্লোবিনটা গ্লোবুলিন প্রোটিন তৈরি করবে, কিন্তু হিম পার্টটা ভেঙে যে বিলিরুবিন বলে একটা রঞ্জক সৃষ্টি করে, যেটা বেশি হলে শরীরটা হলুদ হয়ে যায়, রোগটাকে আমরা জন্ডিস বলি। তো যদি লোহিত কণিকা ভেঙে ধ্বংস হয়ে যদি এই রোগ সৃষ্টি হয় তখন হিমোলাইটিক জন্ডিস বলা হয়, এরকম ধরনের জন্ডিস দেখা যাবে শিশুর দেহে, এবং এক্ষেত্রে আক্রান্ত শিশুটির দেহ থেকে আরএইচ প্লাস রক্ত আস্তে আস্তে বার করতে হবে, এবং একই সঙ্গে আরএইচ মাইনাস রক্ত প্রবেশ করাতে হবে, এমন আরএইচ মাইনাস রক্ত যাতে কোনো দিন আরএইচ প্লাস রক্ত মেশেনি, যদি মিশে থাকে তাহলে আবার সেখানে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়ে আছে। এভাবে ধ্বংসের মুখে পড়া লোহিত কণিকা শিশুর দেহ থেকে অপসারিত হবে এবং স্বাভাবিক লোহিত কণিকা থেকে যাবে। রক্তদান করার সময় আরএইচ ব্যক্তি আরএইচ আরএইচ প্লাস ব্যক্তি আরএইচ প্লাসকে দিতে পারে রক্ত, অথবা আরএইচ প্লাস ব্যক্তি আরএইচ প্লাস বা আরএইচ মাইনাসের রক্ত গ্রহণ করতে পারবে, কিন্তু আরএইচ মাইনাস ব্যক্তি কখনোই আরএইচ প্লাস ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারবে না, তাকে সবসময় আরএইচ মাইনাস রক্তই গ্রহণ করতে হবে। ও নেগেটিভ গ্রুপের রক্ত যদি কারো থাকে তাকে ও নেগেটিভ রক্তই দিতে হবে, ও পজিটিভ গ্রুপের রক্ত দিলে হবে না, দিলে তখন অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়ে যাবে, যেটাকে ক্যাপিটাল ডি অ্যাগ্লুটিনোজেন বলছি, তার প্রভাবে অ্যান্টি ক্যাপিটাল ডি অ্যাগ্লুটিনিন উৎপন্ন হবে। প্রথমবার রক্তদানের সময় তেমন কিছু হবে না, কিন্তু দ্বিতীয়বার রক্ত প্রবেশ করালে তার হিমো অ্যাগ্লুটিনেশন হবে।